আজ আমরা আলোচনা করব বহুরূপী গল্পের দ্বিতীয় অংশটি। 77 পাতাতে 2 নম্বর অধ্যায়ে দ্বিতীয় অংশটি শুরু হচ্ছে। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটি স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরি ঝিরি শব্দ করে কি যেন একটা বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম, শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটি জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? জটাচুরধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্ভের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই, আদুর গা, তার উপর একটি ধপধপে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত, উদান্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেই জগদীশবাবু, আসুন। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি এমন কথা বললেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। পৃষ্ঠা নম্বর 78। আগন্তুক আবার হাসেন, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু বললেন, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বললেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়লেন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এই রকমের নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে, শুনছ তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন, বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে। জগদীশবাবু বললেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। 2 হাত জোড়ো করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকব কেন, বলতে পারেন? বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়।
জগদীশবাবু বললেন, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো বিলাগি। না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নন। আপনার কাজে আপনার কাছে আমার তো কিছুই চাইবার দরকার হয় না। জগদীশবাবু বললেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাব না। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু এই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই দৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। হবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য ১০১ টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশবাবু বললেন, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি অনায়াসে ধুলো মাড়িয়ে চড়ে যেতে পারি, তেমনই অনায়াসে সোনাও মাড়িয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। ১০১ টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। ৩ কি হয়েছে হরিদার, কি হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনোনের আগুন তখনও বেশ গনগন করে জ্বলছে, উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন, কি আশ্চর্য। চমকে ওঠে ভবতোষ, হরিদা আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন, আপনি বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো ৫০০ টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছেই হলো না, শত হোক। ভবতোষ, কি? হরিদা, শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাড়ে মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর আটানা কিংবা তোষানা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিত ভাবে হাসান, কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নই। এই বহুরূপীর জীবনে এর বেশি কি আশা করা যেতে পারে? শেষ হলো আজকের গল্পটি। পরের ভিডিওতে এই গল্প থেকে কী কী প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করবো।